সঞ্জিদা রহমান আপনি লিখেছেন কোনো এক পুরুষ বিয়ে না করে এক মহিলার সাথে প্রকাশ্যে সংসার করছে তার পরিবারও জানে বিয়ে করে নাই পুরুষটা অন্য একটা বিয়ে করে বিবাহিত স্ত্রীকে মর্যাদা দেয় না আমাদের অবস্থা বিবাহিত স্ত্রী কি করবে বিবাহিত স্ত্রী চাইলে সবর করতে পারেন যে সে যে অমানুষের মতো কাজ করছে সে যে হারাম কাজে লিপ্ত আছে সেখান থেকে সে হয়তো একসময় ফিরে আসবে কিংবা তিনি যদি ফিরে নাও আসেন তাহলে তার দায়ভার তিনি বহন করবেন তিনি আল্লাহর কাছে জব্দি করবেন হবে হবেন স্ত্রীর গুণা হবে না স্ত্রী তাকে যদি অন্যায় থেকে বিরত থাকার এবং এবং উপদেশ বাধা প্রদান করার যে দায়িত্ব আছে পালন করেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী তার সাথে বৈবাহিক জীবন কন্টিনিউ করতে তাকে নিষেধ করে না কিন্তু তিনি যদি মনে করেন যে না আমি তার সাথে এভাবে কন্টিনিউ করলে সেটা তার জন্য প্রশ্রয়ের কারণ হবে বা আমি তার সাথে থাকতে চাচ্ছি না যেহেতু একটা হারামে লিপ্ত একটা হারামে লিপ্ত মানুষের থাকতে আমার রুচি দিচ্ছে না তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই ডিভোর্সের উদ্যোগ নিতে পারেন সে রাইটও তার আছে অর্থাৎ বিষয়টি একান্ত তার ব্যক্তিগত এবং ডিসিশন তাকেই নিতে হবে এক্ষেত্রে তার এখান থেকে বিচ্ছেদ হওয়ার পর তার গন্তব্য কি হতে পারে সম্ভাব্যতার জন্য কি উপায় আছে না আছে তো এই বিষয়গুলো তাকেই আপনার চিন্তা করে গবেষণা করে এবং ভেবে চিনতে ডিসাইড করতে হবে